بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر الله يعلم ما تصنعون وقال تعالى في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وقال تعالى إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضل الله فلا تجد له سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهارا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درانه شيء قالوا لا يبقى من درانه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا رواه مسلم أقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من البصر والجنون والجزام
আমিন সাইয়েল আসকাম রাওয়াহু আবু দাউদ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সিফত সানা সেই মহান রব্বুল আলমিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে যে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘরে আসার জন্য সুযোগ দান করেছেন, এই জন্য সে আল্লাহ তালার দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ে নেই, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মহাগ্রন্থ আল কোরআন ও কারিম থেকে সূরা বাকারার 45 নম্বর আয়াত এবং সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত এবং সূরা নিসার 142 নম্বর 43 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফ থেকে একটি দুইটি হাদিস অংশ বিশেষ পাঠ করা হয়েছে। এর উপর কিছু কথা রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা ইতি করার চেষ্টা করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আজকের খুতবার বক্তব্যের বিষয় আল্লাহর গজব থেকে বাঁচার উপায়, এ সম্পর্কে তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহর গজব থেকে বাঁচার উপায় এ সম্পর্কে আমরা তিনটা জিনিস বিভক্ত করেছি। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর কর্তৃত্ব, দুই নম্বর হলো রাসূলের কর্তৃত্ব, তিন নম্বর হলো মানুষের কর্তৃত্ব। যদি এই তিন কর্তৃত্ব ঠিক থাকে তাহলে বড় বড় আজাব থেকে গজব থেকে আমরা বাঁচতে পারব। যেমন বর্তমান আমাদের এই দেশে একটা ভাইরাস আক্রান্ত দেখা দিয়েছে, শুধু এদেশেই নয় পৃথিবীর বহু দেশে এরকম হয়েছে। এখন আমরা বাংলাদেশীয় মানুষ আমরা এই ভাইরাসকে নিয়ে সকলে একটা দ্বন্দ্বের মধ্যে আছি, আছি না দ্বন্দ্বের মধ্যে আছি। এর থেকে বাঁচতে হলে কি করতে হবে এ সম্পর্কে আপনাকে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার সামনে বলার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিনের পদ্ধতি অনুযায়ী যদি আমরা চলি তাহলে আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, যে ইবাদতটা যাবতীয় মন্দ থেকে মানুষকে বিরত রাখে, সেই ইবাদতটার নাম কি? সলাত। আল্লাহ ঘোষণা দিয়েছেন কোথায়? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলছেন ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশায়ে আল মুনকার। আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয় এই সলাত মানুষকে যাবতীয় অশ্লীল বেহেপনা মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে। একটাই মাত্র ইবাদত, তার নাম হলো সলাত। এই সলাত থেকে যখন মানুষ সরে যাবে তখন বিপদ তাদের মাঝে বেশি আসবে। যেমন এই আয়াতটির ভিতরে পাঁচটি করণীয় আছে। যেমন আল্লাহ তাআলা প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে মুহাম্মদ আপনি আপনার উপরে যে কিতাবটা অবতীর্ণ হয়েছে এই কিতাবটা আপনি পাঠ করুন। আগে কি পাঠ করতে বললেন? কিতাব। মন্দ থেকে বাঁচার আগে আল্লাহ কি পাঠ করতে বললেন? কিতাব। কিতাব মানে কি? কোরআন। তাহলে এক নম্বর অস্ত্র আমরা কোরআন পাঠ করতে হবে, এক। দুই নম্বর আল্লাহ তাআলা বললেন ওয়া আকিমিস সালাহ, তারপরে তুমি নামাজ কায়েম করো। আল্লাহ রাসুলকে আদেশ করতেছেন আগে কিতাব পড়ো তারপরে নামাজ কায়েম করো। যদি কিতাব পড়ো এবং নামাজ কায়েম করো, যদি সেটা কায়েম হয় তাহলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, এই সলাতটা তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে, মন্দ থেকে বিরত রাখতে পারবে এবং সমস্ত অশ্লীল বেহেমানা কাজ থেকে এই সলাতটা তোমাকে কি রাখবে? বিরত রাখবে। এবার চার নম্বরে আল্লাহ বললেন ওয়ালা জিকরুল্লাহি আকবার, ওয়ালা জিকরুল্লাহি
আকবার, আল্লাহর স্মরণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্মরণ, আল্লাহকে স্মরণ করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্মরণ হচ্ছে সলাত। এই ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে এত বেশি স্মরণ করা যায়, পৃথিবীর জগতে অন্য কোনো ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহকে এত বেশি স্মরণ করা যায় না। তাই আল্লাহ বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্মরণ হচ্ছে জিকির। এই সলাতের একটা নাম আছে, তার নাম হলো জিকির। সলাতের পাঁচটা অর্থ রয়েছে, তার মধ্যে জিকির একটা অর্থ। তার মধ্যে কি একটা অর্থ? জিকির একটা অর্থ। এই জিকির আল্লাহকে এত ডাকা যায়, এত ভাবা যায়, এত চিন্তা করা যায়, এত কথা বলা যায় আল্লাহর সাথে, অন্য কোনো ইবাদতের মধ্যে তা বলা যায় না, কথা বলাও যায় না, করাও যায় না। কিভাবে? যেমন আপনি আপনার আল্লাহকে বলছেন যে আল্লাহুম্মা গফিরলি আরহামনি ওয়াহদিনি আজবুরুনি ওয়াআফিনি আরজুকনি, কি বললেন? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি আমাকে রোগ থেকে মুক্ত করো, আজবুরুনি আমার অবস্থার পরিবর্তন করো, যা অবস্থা আছে সে অবস্থার পরিবর্তন করো, অর্জুকনি তোমার আসমান থেকে আমাকে রেজেকের ব্যবস্থা করে দাও, আল্লাহর কাছে বললেন। তাই আল্লাহ বললেন যে পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সলাত। এই সলাত মানুষকে যাবতীয় মন্দ থেকে বেঁচে রাখতে পারে, যাবতীয় অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারে। এরপর আল্লাহ তাআলা বললেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আমি তা জানি, তোমরা যা করো আমি তা জানি। আমরা যা করি তা আল্লাহ জানেন, তো আমরা কি করি, আমরা কি করি, আমরা এটা করি, কি করি, যে আল্লাযীনা আন সলাতিহিম সাহুন, আমরা যখন নামাজে দাঁড়াই, দাঁড়ানোর পথে দাঁড়ানোর পরে আমাদের মনটা নামাজে থাকে না, উদাসীন হয়ে আমরা দাঁড়াই। মানে মন এক জায়গায়, আপনি আছেন আরেক জায়গায়, আপনি আছেন মসজিদে কিন্তু মনটা আছে কোথায়? হয় হাতে নাই, বাজারে নাই, মার্কেটে নাই, জমিতে ইত্যাদি জায়গাতে আপনার মন পড়ে আছে। এই নামাজটা কি হলো? আল্লাযীনা হুম ইউরাউন, এটা আপনি মানুষকে দেখানোর জন্য এসেছেন। আপনি পাঞ্জাবি পরেছেন, টুপি মাথায় দিয়েছেন, মসজিদে এসে উযু করে নামাজ পড়ছেন, ঠিক আছে, এটা আপনার মানুষকে দেখানোর জন্য নামাজ হলো, কিন্তু আপনার মন দিল নামাজে নেই। আমরা এর থেকে নিয়ে আমরা আলোচনা শুরু করব। এরপরে এর পূর্বে কিছু কথা, কথা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন যে সাহাবারা শুনরা শোনো, আরাইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামস, আরাইতুম লাউ আন্না নাহারান, তোমরা কি দেখেছো তোমাদের বাড়ির সামনে অথবা পিছনে কোন নহর আছে, নদী আছে, খাল আছে, বিল আছে, সেই খাল অথবা বিলে অথবা নদীতে যদি কোনো ব্যক্তি পাঁচবার করে দিনে গোসল করে তার শরীরে কি ময়লা থাকবে? সাহাবারা বললেন ক্বালা নাআম, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন আল্লাহর নবী বললেন ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, ঠিক এই রকম হলো পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তার শরীরে কোনো ময়লা, কোনো আবর্জনা, কোনো ভাইরাস, কোনো কিছু থাকতে পারে না। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সাথে নামাজটাকে কেন শরীরের সাথে তুলনা করলেন? এই জন্য তুলনা করলেন, দেখেন আমরা নামাজের পূর্বে কয়বার উযু করি? পাঁচবার, কমপক্ষে আমরা পাঁচবার উযু করি। যদি আপনার শরীর হাঁপিয়ে যায়, যদি ক্লান্ত হন, এই ক্লান্ত হওয়ার পরে যদি আপনার হাত মুখগুলি একবার ধন, আপনার শরীরটাকে আপনি সুস্থ মনে করেন, করেন না? সুস্থ মনে হয়, এই রকম করে সুস্থ মনে হয়। দিনে যদি আমরা পাঁচবার করে আমাদের শরীরটা ধুই, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি ধুই, তাহলে আমরা সুস্থতা কামনা করবো কয়বার? পাঁচবার।
তো আল্লাহ রাসূল ধুইতে বললেন, দেখেন ভাইরাস আপনার যায় কোন দিক দিয়ে, ভাইরাস আপনার পেটের ভিতর দিয়ে ঢুকে না, আপনার হাঁটুর ভিতর দিয়ে ঢুকে না, ভাইরাস আপনার পিঠের ভিতর দিয়ে ঢুকে না, ভাইরাস ঢুকে কোথায় দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে বা হাতের কিছু কর্ম দ্বারা এর ভিতর দিয়ে ভাইরাস কি করে, প্রবেশ করে। আপনি যখন অজু করবেন, এই অজু করার পূর্বে আপনি আপনার নাকে কমপক্ষে কয়বার পানি দেন, তিনবার, তিনবার পানি দিয়ে আপনি নাকটাকে কি করেন, পরিষ্কার করেন। কমপক্ষে যে অঙ্গগুলা দিয়ে ভাইরাস ঢুকে যাওয়ার কথা এই অঙ্গগুলি আমরা নামাজের পূর্বে কয়বার ধুই, তিনবার ধুই, তিনবার করে ধুই, তিনবার করে ধুই। আমাদের তিনটা অঙ্গ আমরা ধুই আর একটা অঙ্গ আমরা মাসা করি, একটা অঙ্গ কি করি, মাসা করি, সেটা হলো মাথার উপর হাক, আর তিনটা অঙ্গ আমরা ভালোভাবে ধুই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি তোমরা এরকম করো তাহলে তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না, ময়লা থাকতে পারে না, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। এবার লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বর্ণনা করেছেন, আত-তাহুরু ছাত্রুল ঈমান, পবিত্রতা হলো ইমানের অঙ্গ, পবিত্রতা হলো ইমানের অঙ্গ। আপনি আপনার পবিত্রকে করার জন্য চেষ্টা করুন, কিভাবে করবেন, অন্তত আপনার কাপড় চোপড়গুলা পরিষ্কার, তারপরে আপনার শরীরের মুখ হাত পা এগুলা ভালোভাবে কি করতে হবে, পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার যদি থাকেন আপনি তাহলে আপনার দেহ সুস্থ থাকবে, আর দেহ যখন সুস্থ থাকবে ইবাদত যখন সুস্থ হবে, ইবাদত তখন কি হবে, সুস্থ হবে, আর দেহ যখন অসুস্থ থাকবে তখন ইবাদত অসুস্থ হবে, আর ইবাদত যখন অসুস্থ হবে তখন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে না, আল্লাহ আল্লাহ রাসূল আপনার উপর কি হবে না, সন্তুষ্ট হবে না। তাই আল্লাহর নবী বললেন আত-তাহুরু ছাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। তো আমরা পবিত্রতাকে আমরা চিনি না, বুঝি না, পবিত্রতা আমরা কি বুঝি, কতটুকু আমরা চিনি। যেমন কিছু মানুষ ঘুম থেকে ওঠে, ওঠার পরে সকাল 9টার সময় ওঠে, ওর জন্য সকাল 9টা, আমাদের জন্য সকাল 9টা না, আমাদের জন্য 9টা মানে অনেক কিছু, 9টা মানে কি, অনেক কিছু। আর যে ঘুম থেকে উঠলো ওর জন্য সকাল 9টা, 82টা বের করে একে এদিকে ওদিকে মারে আর দুই মুখের গালসি দিয়ে পেস্টিগুলি পরে। আচ্ছা এটা বলেন তো দেখি, এই আদবটা কি ভালো, এটা একটা সবচাইতে নিকৃষ্ট কারবার। কারণ, কারণটা কি, এক দেখতে বিশ্রী, দুই ওর শরীরের ক্ষতি, 4 মিনিট 5 মিনিট করে বিরাস মারে, অত মারতে হবে নাকি। ডাক্তারদের ভাষায় বলেছেন যে 30 সেকেন্ড থেকে 1 মিনিট বিরাস করতে হবে, তার বেশি করা যাবে না, করলে দাঁতের গোড়াগুলি কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। একদিকে ও মানুষকে কষ্ট দিচ্ছে, অর দেখলেই তো বিশ্রী লাগবে, দুই গাছের দুই গালের গালসি দিয়ে কি পড়তেছে, ওই ব্রাশের পেস্টিগুলি গেলে গেলে পড়তেছে, আর দুই নাম্বার ও নিজের ক্ষতি করতেছে, কি ক্ষতি করতেছে, ওর দাঁতগুলো তাড়াতাড়ি কি হবে, নষ্ট হবে। তাই আল্লাহ নবী বললেন আত-তাহুরু ছাত্রুল ঈমান, পবিত্রতা মানুষ বোঝে না, পবিত্র মানুষ কি করতে হবে, কি করে করতে হবে, পবিত্রতা করতে হলে এইভাবে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গোসলের আগে পবিত্র করতে হবে, গোসলের আগে কি করতে হবে, পবিত্রতা। গোসলের ফরজ কয়টা, তিনটা, এই ফরজগুলি আপনাকে আদায় করতে হবে, যদি এই ফরজ আদায় হয় তাহলে গোসল সুস্থ হবে, আর গোসল সুস্থ হলে ওযু সুস্থ হবে, ওযু সুস্থ হলে ইবাদত সুস্থ হবে। আল্লাহর রাসূল গোসলের ফরজ জারি করে দিলেন আর আপনি গোসলের ফরজ আদায় করলেন না, আল্লাহ রাসূলকে কি মানা হলো, অথচ আপনি দিনে একবার দুইবার তিনবার করে গোসল করেন, করেন না, না করলেও তো একবার করেন, করেন না, করেন, কিন্তু গোসলের ফরজ আমরা আদায় করি না। এই ছোটোখাটো ব্যাপার এগুলা দিয়ে আপনাদের আমাদের শরীরগুলো কি হয়ে যাবে, বেমারের মধ্যে গণ্য হয়ে যাবে, আর বেমারের মধ্যে গণ্য হতে হলে তাহলে আপনার আমলের কারণে হবে, আর আপনার আমল যদি যদি আল্লাহ রাসূলের বিরোধিতা হয় আর যদি আপনার শয়তানের কর্মে দ্বারা হয় তাহলে আপনার দেহটা অবশ্যই অসুস্থ হয়ে যাবে। যেমনভাবে লক্ষ্য করে দেখেন এই ভাইরাস, এটা থেকে বাঁচার জন্য আমরা মুখে কি পড়তেছি, মাস্ক পড়তেছি, মুখে মুখে দিয়ে মাস্ক পরার জন্য চেষ্টা করছি যে এই ভাইরাস থেকে আমরা কি করব, বাঁচবো,
ভাইরাসকে ঠেকাবো, আচ্ছা এটা ঠেকান যাবে, ঠেকান যাবে। আল্লাহ যদি না ঠেকায় কেউ ঠেকাতে পারবে? আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, বিমা কানু ইয়াকযিবুন। মানুষের শরীরে বেমার তখন ঢুকবে যখন তারা মিথ্যাবাদী হয়ে যাবে, তখন কি হবে? মিথ্যাবাদী হবে। আমরা আয়াতের শেষ দিক থেকে অর্থ করছি, দেখেন মানুষ যখন মিথ্যা বলবে তখন মানুষ কি বেমারগ্রস্ত হবে। আল্লাহ বললেন আয়াতের প্রথমে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ মানুষকে অসুখ দেন, আল্লাহ মানুষকে কি দেন? অসুখ দেন। ফাজাদাহুমুল্লাহ মারাদা, আবার আল্লাহ এই অসুখটা কি করে দেন? বৃদ্ধি করে দেন। আল্লাহ কখনো বেশি করে দেন, কখনো কম করে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, সেটা অসুখের মাধ্যমে হোক, ভাইরাসের মাধ্যমে হোক, আর যে কোনো আযাব বা গজবের মাধ্যম দিয়ে হোক, তাদের জন্য হবে এটা কঠিন শাস্তি। আর কঠিন শাস্তিটা এজন্যই হবে বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা বলার কারণে। কি বলার কারণে? মিথ্যে বলার কারণে। কারণ দেখেন, আমরা যে মুখটা ঢেকে রাখলাম, এই মুখ ঢাকা লাগতো না, মুখ যদি সত্য হতো, এই মুখ যদি হক বলতো, এই মুখ যদি আমল করতো, এই মুখ যদি সত্য সঠিক বলতো, তাহলে মাস্ক পরা লাগতো না। তার কারণ আমাদের এই মুখের ঠিক ঠিকানা নাই। এই মুখ দিয়ে সকালে একটা, বিকালে একটা, দুপুরে আরেকটা, সকালে একবার, দুপুরে একবার, তবা সকালেও পড়ে, দুপুরে ভুলে যায়, দুপুরে পড়ে, এবার রাতে ভুলে যায়, রাতে পড়ে, আবার সকালবেলা আবার কর্মকাণ্ড শুরু করে দেয়, এরকম বারবার করে তবা পড়ে, কিন্তু তবার মানুষের আনুগত্য করার এখনো সুযোগ সুবিধা হলো না। তাই আল্লাহ বললেন সুম্মাজদাদুল আনতুকবালা তাওবাতুহুম, আল্লাহ বললেন যে তাদের তবা কখনো কবুল করা হবে না যারা এই রকম সকালে একবার, দুপুরে একবার, বিকালে আরেকবার। আমরা এখন আল্লাহকে ডাক যে আল্লাহ তুমি এই বিপদ থেকে বাঁচাও। এই বিপদ থেকে বাঁচার জন্য রসুলের কিছু কর্ম আছে, রাসুল কিছু দিয়ে গিয়েছেন। এটা হচ্ছে হাদিস নাম্বার হচ্ছে 1554 নাম্বার হাদিস, আবু দাউদ সানাদ, আবু দাউদ শরীফে রয়েছে। আর অধ্যায় হচ্ছে প্রার্থনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে ভাইরাস আসবে, কলেরা আসবে, বসন্ত আসবে, প্লেগ রোগ আসবে, এই রোগ থেকে বাঁচার জন্য তোমরা দোয়া পড়বে। কি পড়বে? দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বাসারি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসনাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দোয়াটা পড়তে হবে। পড়লে কি হবে? দেখেন ওয়া মিন সাইয়্যিল আসনাম, এর অর্থ হলো কি, যে আল্লাহ যে ভাইরাস, এই ভাইরাস থেকে, এই ভাইরাসের আক্রমণ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এই দোয়াটা আপনারা পড়বেন। এই দোয়াটা শিখবেন কিভাবে? আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছে মাসিক 8 তারিখ আছে, দেখবেন এটা কিনে নেবেন। কিনে দিয়ে 61 নম্বর পৃষ্ঠাতে এই দোয়াটা আছে, আরবিতেও আছে, বাংলাতেও আছে। এটা কিনে দিয়ে অন্তত আজকের পরে আপনাকে মুখস্থ করতে হবে, নাহলে খবর আছে। তার কারণ আপনি অন্তত এতটুকু আশা করতে পারেন যে আল্লাহ আমি দোয়া করতেছি তুমি অন্তত আমাকে বাঁচাইবে, এতটুকু আশা হবে না? হবে। আর কিছুই জানেন না, এই মাস্ক পরে মুখোশ পরে আপনার কোনো লাভ হবে না। হ্যাঁ, দুনিয়ার কর্ম অনুযায়ী আপনাকে মাস্ক পরতে হবে, এটা বিপদ থেকে বাঁচার জন্য, তাতে কোনো ক্ষতি নাই। তবে আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি। আর আল্লাহর প্রতি যখন বিশ্বাস রাখবেন, পাঁচ ওয়াক্ত সালাত ভালো করে উযু করে আপনাকে কায়েম করতে হবে। দুই নম্বর, রাসূল যে কথা বলে গিয়েছেন এই দোয়াটা আপনাকে বেশি বেশি পড়তে হবে। আরও দোয়া পড়তে বলেছিলেন আল্লাহুম্মা হিবিল বাস রব্বান নাস আনতা শাফি লা শিফা ফা ইল্লা শিফাউকা শিফাল্লাহি লা ইউগাদিরু সাকামা। এই দোয়াগুলি আপনাকে পড়তে হবে, পড়লে আপনি এই বিপদ থেকে বাঁচতে পারবেন। কিন্তু আমরা যদি বিপদ থেকে বাঁচার জন্য আমরা দুনিয়ার কিছু আপনার চেষ্টা করি, দুনিয়ার মাধ্যম দিয়ে কিছু চেষ্টা করি, যেমন আপনি চিন্তা করতেছেন যে এখান থেকে সরে গেলে আমি বিপদ থেকে হয়তো বাঁচব। আচ্ছা, আপনি এখান থেকে সরে যেখানে যাবেন, ওই দুনিয়াটা কার আর এই দুনিয়াটা কার? আল্লাহ। এই বাতাস কার আর ওই বাতাস কার? যার রোগ হয়েছে সে কার আর যার হয়নি সে কার? আল্লাহ। সবই তো আল্লাহ। তো আপনি ইচ্ছা করলে তো বাঁচতে পারবেন না,
আল্লাহ যদি আপনাকে বাঁচায় আমাকে বাঁচায় তাহলে আমরা কি করতে পারবো, বাঁচতে পারবো। সবচাইতে বড় ভাবে করণীয় হচ্ছে আমাদেরকে এই করোনার জন্য করণীয় হচ্ছে যে আমাদেরকে বেশি পাঁচ ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করা এবং বেশি বেশি কি করা, দোয়া পড়া। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। শুনুন, এরপরে লক্ষ্য করে দেখেন, দেখেন বেশি সংখ্যক আলেমেরা তারা একটা জিনিস গবেষণা করে দেখতেছেন, কেউ সেভেন, কেউ সেভেন, যদি কেউ সেভেন কেউ পড়ে তাহলে তার এই এই বিমার থেকে বাঁচতে পারে। কেউ মানে কি? কোরআন। কেউ মানে কি? কোরআন। কেউ মানে হলো কোরআন, আর সেভেন মানে হলো সাত। আচ্ছা, কোরআনের মধ্যে একটা সুরা আছে যার মধ্যে সাতটা আয়াত আছে, এই সুরার নাম কি বলেন তো? সুরাতুল ফাতিহা। এই সুরা ফাতিহার নাম হচ্ছে ৩৯টা। কয়টা নাম? ৩৯টা নাম আছে। ৩৯টা নামের মধ্যে একটা আছে শিফা। একটা নাম কি? একটা নাম হলো শিফা। শিফা শব্দের অর্থ হচ্ছে রোগ মুক্ত হওয়া। পৃথিবীর মধ্যে যত প্রার্থনা রয়েছে, যত বড় দোয়া রয়েছে, এর চাইতে বড় দোয়া আর নেই, যার কারণে সেই সুরাটা পড়ার পরে আমরাও বলে আমিন, মুসল্লিও বলে আমিন, ফেরেশতাও বলে আমিন। আমিন মানে কি? কবুল করো। তাই তিনারা বলেছেন যে এই কেউ সেভেন যদি কেউ পড়ে, বেশি বেশি পড়ে, কিভাবে পড়বেন লক্ষ্য করে দেখেন, একটু খেয়াল করেন। এক, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে দুই থেকে তিনবার। দুই, আপনি সূরা ইখলাস তিনবার পড়বেন। তিন, সূরা নাস একবার পড়বেন। চার, সূরা ফালাক একবার পড়বেন। পড়ে পড়ে আপনি হাতে ছিটা ফোটা থুতু দিয়ে আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মাসা করবেন প্রতি সালাত, প্রতি ফরজ সালাতের পরে, প্রতি ফরজ সালাতের পরে, অথবা যখন সুযোগ হবে, সুবিধা হবে, তখন আপনি এই কাজটা করবেন। বরং এটা হাদিস, হাদিস নয়, তবে এটা একটা পদ্ধতি। যে তিনটা চারটার কথা বলা হলো এগুলোর গুরুত্ব রয়েছে, যার কারণে এটা পরে যদি আপনি এভাবে করেন তাহলে কিছুটা হলেও মুক্তি পেতে পারবো আমরা ইনশাআল্লাহ। আমরা মুক্তি পেতে পারি যদি এই পদ্ধতিটা গ্রহণ করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের বর্তমান দেশে আমরা সলাত এমনভাবে আমরা ধরে নিয়েছি, সলাত এমনভাবে আদায় করি যে এই সলাতের মধ্যে আমাদের মনটা থাকে না। যখন মন না থাকে তখন আল্লাহ আপনার সাথে থাকবে না। কিভাবে থাকবে না? কিভাবে থাকবে না? পৃথিবীর মধ্যে অনেক গোত্র আছে কিন্তু মুসলমানদের মধ্যে কোন গোত্র আছে? আছে, একটা গোত্র আছে, তার নাম মুনাফিক। তার নাম কি? মুনাফিক। বলেন তো দেখি, কোনো কাফিরের মধ্যে মুনাফিক তৈরি হয়েছিল? কোনো ইহুদির মধ্যে মুনাফিক তৈরি হয়েছিল? কোনো হিন্দু সম্প্রদায়ের মধ্যে মুনাফিক তৈরি হয়েছিল? মুনাফিক কার মধ্যে তৈরি হয়েছে? মুসলমানদের মধ্যেই তৈরি হয়েছে। এ মুসলমান টুপি পরবে, জুব্বা পরবে, পাঞ্জাবি পরবে, পাজামা পরবে, নামাজ পড়বে, সবই করবে, তারপরেও কে? মুনাফিক। এদের ধরনটা কি? আল্লাহ তাআলা বলছেন এদের ধরন সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালিলা। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয় মুনাফিকেরা আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? এক নম্বরে আল্লাহকে ধোঁকা দেয়। কিন্তু ওরা যখন আল্লাহকে ধোঁকা দেয়, ওয়া খাদিউহুম, আল্লাহকে কেউ কি ধোঁকা দিতে পারবে? পারবে না। কিন্তু যে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে সেই কিন্তু ধোঁকার মধ্যে পড়ে। আল্লাহ বললেন ওয়া খাদিউহুম, ও আমাকে ধোঁকা দিতে চায়, ওই কিন্তু ধোঁকার মধ্যে পড়বে। ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, ও যখন নামাজের জন্য দাঁড়ায়, ও যখন নামাজের জন্য দাঁড়ায়, অলসতার ভাব নিয়ে দাঁড়ায়, অলসতার ভাব নিয়ে দাঁড়ায়,
এবারে নিয়ত বেড়েছে, নিয়ত বাঁধার পরে হাত আস্তে আস্তে নামতে 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 নিচের দিকে চলে গিয়েছে। সময় রাফা আদায় করে না, সময় তাসবিহ পড়ে না, শুধু ইমাম যায় রুকুতে ও যায় রুকুতে, ইমাম সিজদাতে যায় ও সিজদাতে যায়, এই অলসতার ভাব নিয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা বললেন কাবু কোসালা, অলসতার ভাব নিয়ে নামাজে দাঁড়াই। শুধু তাই নয়, ইউরাউনা নাসা, ওরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ইউরাউনা নাসা, ওরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আসেন এরকম মুসল্লি, ওরা মানুষকে দেখানোর জন্য কি করে নামাজ পড়ে, তারপরে কি করে? ইউরাউনা নাসা ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ, ওরা আল্লাহকে স্মরণ করে না, ওরা আল্লাহকে স্মরণ করে না। ইল্লা ক্বালিলা, যদিও করে খুবই কম, যখন বিপদ আসে তখনই স্মরণ করে। হাই রে বাংলাদেশের যতগুলি মানুষ রয়েছে সমস্ত মানুষ কিন্তু এখন আল্লাহকে ডাকে, হিন্দু ডাকে, ইহুদিও ডাকে, খ্রিস্টান ডাকে, বৌদ্ধ ডাকে, মুসলমানও ডাকে। একটা ভাইরাস পৃথিবীতে নেমে এসেছে, এই ভাইরাস থেকে বাঁচার জন্য মানুষ আল্লাহকে ডাকে। কিন্তু আল্লাহ বললেন তোমরা যদি আমাকে প্রকৃতপক্ষে আমার সালাতের মাধ্যম দিয়ে আমাকে ডাকাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যত মন্দ কাজ রয়েছে সমস্ত মন্দ কাজ থেকে তোমাদেরকে আমি বিরত রাখব। এই দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর, এই দায়িত্ব কার? আল্লাহ। কিন্তু যার মাধ্যমে ডাকবো তারই কোনো খবর নাই। অলসতার ভাব নিয়ে আমরা দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে কি করলাম? দাঁড়ানোর পরে আমাদের মনটা এখানে, আমরা দেহ আছে কিন্তু মন এখানে নেই। কিভাবে নেই? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুযাবুদাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাই ওয়ালা ইলাহাউলাই ওয়ামান ইযুলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন মুযাবুদাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাই ওয়ালা ইলাহাউলাই, এরা হলো দিলে বান্দা, এরা কয় দিলে বান্দা? ঘোষণাকার আল্লাহর, এরা হলো দুই দিলের বান্দা। দুই দিলে বান্দা কিভাবে হলো? আপনাকে একটা কথা শোনায়, এক কথা শোনার মাধ্যম দিয়ে আপনার কিছু শিক্ষণীয় বিষয় থাকতে পারে। এক দোকানদার দোকান বন্ধ করে প্রতিদিন এসে সলাৎ আদায় করে, প্রতিদিনই সলাৎ আদায় করে, তো পাঁচ ওয়াক্ত নামাজে আদায় করে, করতে করতে ইশারের সময় নামাজ আদায় করে, ইশারের সময় দোকান বন্ধ করে এসে নামাজ আদায় করে। এবার নামাজ শেষ হয়ে গেছে, নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার চট করে খাড়া হয়ে বলতেছে, এই ইমাম সাহেব আজকে নামাজ এক রাকাত কম হয়েছে। কি বলছে? আজকে নামাজ এক রাকাত কি হয়েছে? কম হয়েছে। এবার ইমাম সাহেব বলতেছে, না নামাজ তো কম হয় নাই। মুসল্লি বলতেছে, বেটা নামাজ তো কম হয় নাই, ঠিকই আছে তো। এবার বলতেছে, না নামাজ কম হয়েছে। কি জন্য কম হয়েছে? আমি প্রতিদিন আমার দোকানের বিক্রি করে ইশারার নামাজ ইমাম সাহেব শুরু করে প্রথম রাকাত থেকে নিয়ে সালাম ফেরার আগ পর্যন্ত আমার হিসাব অন টাইট, সব কিছু হিসাব নিকাশ হয়ে যায়, কিন্তু আজকে আমার হিসাব মিলে নাই, তার মানে নামাজ এক রাকাত কম আছে। দেখেন ব্যাখ্যা, এ নামাজে দাঁড়াই। তাই আল্লাহ বলছেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহাউলাই, এরা হচ্ছে দুদিলে বান্দা, নামাজেতেও আছে আবার দোকানেও আছে। তাই আল্লাহ তাআলা বললেন এভাবে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহাউলাই ওয়ামান ইযুলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন সে কোনোদিন হেদায়ত লাভ করতে পারে না। তার কোনো পথ আছে? আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তার কোনো পথই নাই। কিন্তু বর্তমান দেশে আমাদের সম্পর্ক হচ্ছে হিন্দুর সাথে। কার সাথে? হিন্দুর সাথে। আচ্ছা বলেন তো, হিন্দুরা অপবিত্র না তো? আপনার ভাইরাস ধরবে না, কার ধরবে?
তো অপবিত্রের সাথে আপনার সম্পর্ক কেন? আল্লাহ বললেন, আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বললেন, হে ইমানদারেরা তোমরা জেনে রাখো, লা তাত্তাখিজুল কাফিরিনা, তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করো না, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর দিনের পথের মানুষকে বাদ দিয়ে তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করো না। আল্লাহ বন্ধুত্ব করতে নিষেধ করলেন আর আপনি অপবিত্র বস্তুর সাথে বন্ধুত্ব করলেন, এই বন্ধুত্ব করে কি আপনাকে আল্লাহকে কি দেখাইতে চান? আল্লাহকে আপনি কি দেখাইতে চান, কি বুঝাইতে চান? আপনি এই বন্ধুত্বর মাধ্যম দিয়ে যদি এরকম হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এও মুনাফিকের মধ্যে গণ্য হবে। ভাই রে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সারা জীবন তোমরা মুনাফিকি করলে, সারা জীবন মুনাফিকি করলে, সারা জীবন আল্লাহকে ধোকা দিলে, কিন্তু এই ধোকা দেওয়ার পরে যদি তোমরা আল্লাহর কাছে ধরা দিতে চাও তাহলে তোমাদের একটা কাজ করতে হবে, ইল্লা মান তাবা, এক নম্বরে তওবা করতে হবে। কি করতে হবে? এক নম্বরে তওবা করতে হবে, এরপরে ও আমিলু সালিহা, এরপরে আমলে সালিহা করতে হবে। এক নম্বরে তওবা করতে হবে, এরপরে আমলে সালিহা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিল্লাহি, এরপরে আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়িয়ে ধরতে হবে। ওয়াকলিসু দিনাহুম, দিলের যে আছে এ অন্তর দিয়ে আল্লাহকে মেনে নিতে হবে, আল্লাহকে ভালোভাবে আঁকড়িয়ে দিন, আল্লাহর বিধানকে আঁকড়িয়ে ধরতে হবে। ওয়াকলিসু দিনাহুম লিল্লাহি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাউলাইকা মাআল মুমিনিন, যদি তোমরা মুমিনের সাথে সম্পর্ক রাখো, তোমরা মুমিনের সাথে সম্পর্ক রাখবে, বেইনামাজির সাথে নয়, বেইদিনের সাথে নয়, মুমিনের সাথে আল্লাহ সম্পর্ক রাখতে বললেন, যদি এই রকম সম্পর্ক হয়, আল্লাহর নবী বলেছেন, অরজুলুম তাহাব্বা ফিল্লাহ কঠিন মুসিবতের দিন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কাউরি ছায়া থাকবে না, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কাউরি ছায়া পাওয়া যাবে না, ওই দিন সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর লোক হবে, যেই ব্যক্তি আল্লাহর মহব্বতে বন্ধুত্ব করেছে আবার আল্লাহর মহব্বতে বন্ধুত্ব ছেড়ে দিয়েছে। তাই আল্লাহ এখানে বললেন, ফাউলাইকা মাআল মুমিনিন, এখানে প্রশ্ন আউট করে দিলেন যে মুমিনের সাথে বন্ধুত্ব করতে হবে, যদি এই রকম বন্ধুত্ব হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই ব্যক্তি আরশের নিচে ছায়াবান ছায়া প্রদান হবে, তার উপরে ছায়া নেমে আসবে, ছায়া পাবে। ভাই রে, ওই ছায়া যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে মুমিনের সাথে বন্ধুত্ব করতে হবে, আমরা বেইনামাজির সাথে বন্ধুত্ব করব না, ওর গা পবিত্র, ওর খাদ্য অপবিত্র, ওর হাত অপবিত্র, ওর পা অপবিত্র, এই অপবিত্র সাথে যদি আমাদের সম্পর্ক হয় তাহলে দুনিয়ার যত আক্রান্ত বেদি আছে, দুনিয়ার যত আক্রান্ত বেদি আছে, এই বেদিগুলো আপনার দেহের সাথে মিশে যেতে পারে, একটা তো মিশেই গেছে। ভাই রে, এই বেদি থেকে বাঁচার জন্য এক নম্বর অস্ত্র হলো আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ওযু করে ভালোভাবে আদায় করতে হবে। আর এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে রাসূলের পদ্ধতি অনুযায়ী দোয়া করতে হবে। তারপরে আমাদের একটা পদ্ধতি আছে, আমাদের হাত আমাদের শরীর নিজেরাই আমরা পবিত্র করব। আপনার কাপড় চোপড় যদি ময়লা হয়ে যায় কেউ ধুয়ে দিবে? নিজেরটা নিজেই ধুতে হবে অথবা কাউকে দিয়ে ধুয়ে নিতে হবে। এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যম দিয়ে আপনি এর কবল থেকে বাঁচতে পারেন, এই করোনা ভাইরাস থেকে আমরা বাঁচতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি মদ খাব। আমি কি খাব? মদ খাব। দুই, আমি জিনা করব। তিন, আমি চুরি করব। কিন্তু আমি মুমিন হতে চাই। কিন্তু আমি কি হতে চাই? মুমিন হতে চাই। আজব কারবার! ও মদ খাবে, জিনা করবে, চুরি করবে, আবার মুমিন ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। তখন সাহাবীরা রাগান্বিত হয়ে গেল তার উপরে, ইয়া রাসূলুল্লাহ, একে পাগল হয়ে গিয়েছে নাকি, একে আমরা মেরে ফেলে দিই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না,
ও যেমন তিনটা শর্ত দিছে, আমিও তাকে তিনটা শর্ত দিব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি মদ খাবে, হ্যাঁ? সে বলছে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে খাও। তুমি জিনা করবে, হ্যাঁ জিনা করবো, আচ্ছা ঠিক আছে করো। তুমি কি করবা, চুরি করবা? সে বলছে হ্যাঁ চুরি করবো, আচ্ছা ঠিক আছে চুরি করো। তখন আল্লাহ রসুল কথাগুলি মেনে নিলেন। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তিনটা আমাকে কথা বলেছ, আমিও তিনটা দায়িত্ব তোমাকে দিব, যদি এই তিনটা মেনে নাও তাহলে তোমার শর্তে আমি রাজি আছি, আর যদি না হয় তাহলে আমি রাজি নই। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক, তোমাকে নামাজ পড়তে হবে, এক নম্বর শর্ত। দুই, তোমাকে মিথ্যে কথা বলা যাবে না। তিন, তোমাকে শরীয়তের লেবাস পড়তে হবে। কি পড়তে হবে? শরীয়তের লেবাস পড়তে হবে, দশ শরীয়তের লেবাস পড়তে হবে। যদি এই শর্তে রাজি হও তাহলে তোমার শর্তে আমি রাজি আছি। এবার লোকটা চিন্তায়, লোকটা এবার আনন্দে চলে যায় বাড়িতে, যে বলতেছে তার স্ত্রীকে, হে আমার স্ত্রী শোনো, আমি আল্লাহ রাসুলের কাছে কালেমা পড়ে এসেছি, কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি তিনটা জিনিস অনুমতি নিয়ে এসেছি। এবার বলতেছে যে আমি চুরি করব, আমি জিনা করব, আমি মদ খাবো। এবার স্ত্রী মুচকি মুচকি হাসে আর বলে, রাসুল কি তোমাকে কোনো শর্ত দিয়েছে? এবার বললেন হ্যাঁ, আমাকে তিনটা শর্ত দিয়েছে। কী কী শর্ত বলো তো? এক, নামাজ আদায় করতে হবে। দুই, মিথ্যে কথা বলা যাবে না। তিন, শরীয়তের লিবাস কোনোদিন খোলা যাবে না। তখন তার স্ত্রী বলতেছে এবার যদি সাইজ হও তুমি, এবার যদি তুমি সাইজ হও, তোমাকে সারা জীবন কত তেল দিলাম, কত যত্ন করলাম, কত সেবা করলাম, কোনোদিন তোমাকে নামাজের ধারে নিয়ে যেতে পারলাম না, ভালো করতে পারলাম না, আজকে যদি তুমি সাইজ হও। এবার লোকটা চলে গেল চুরি করতে। কোথায় গেল? চুরি করতে। এবার চুরি করার জন্য চলে গেছে, চুরি করছে সারা রাত। চুরি করার পরে এবার ফজরের আজান দিছে। এবার আজান দেওয়ার পরে রাসূলের কাছে ওয়াদা দিছে কি, যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, কোনো দিন কাজা করবো না। তাহলে আজান দিছে, আমাকে নামাজ পড়তে হবে। এবার লোকটা মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকে যেয়ে নামাজ আদায় করছে। আদায় করার পরে এবার রাসূলের কথা তো বরখেলাপ হলো, রাসূলের কথা কি আনুগত্য হয়ে গেল। এরপরে দ্বিতীয়বার, এবার যখন নামাজ থেকে বের হয়ে এসেছে, নামাজ থেকে বের হয়ে আসার পরে পুটলাটা যখন ঘাড়ের উপরে নিয়েছে, নেওয়ার পরে যখন যাচ্ছে, এবার লোকজন বলতেছে তোমার এই বস্তার মধ্যে কি? এবার আল্লাহ রসুল কি বলেছেন, যে তুমি মিথ্যে কথা বলবে না। ও বলছে যে এগুলো হচ্ছে আমার চুরের মাল, আমি চুরি করতে গিয়েছিলাম। এগুলো যে এই কথা বলছে আর এমনভাবে দিছে, কি দিছে বুঝুন তো, এমনভাবে দেওয়া দিছে। তারপরে বলতেছে যে না, একটা কথা মিথ্যা কথা, সত্য কথা বলার কারণে যদি মার খাওয়া লাগে, এই কাজ আর আমি করবই না। তখন এই কাজটাও ছেড়ে দিল, এই কাজটা ছেড়ে দিল। এবার তিন নম্বরে চলে গেছে, কোথায়? তিন নম্বরে চলে যাচ্ছে জিনার বাজারে। আজকে আমি জিনা করতে যাব, মাথায় টুপি গায়ে জুব্বা দিয়ে জিনার বাজারে চলে যাচ্ছে। জিনার নর্তকী মহিলারা এবার চাদর পাকড়ি নাই চেয়ে দেখতেছে যে একটা হুজুর সাহেব আসতেছে, মাথায় পাকড়ি গায়ে জুব্বা দিয়ে, আমাদের জিনার বাজারে আমাদের আর থাকা যাবে না। ওকে দেখে এমনভাবে লুকাল লুকাইছে আর খুঁজে ডাক দিয়ে আর পায় না। এবার যার জিনার বাজারের ভিতরে ঢোকার পরে বলতেছে, তোমাদেরকে এত খাওয়াইলাম, এত পড়াইলাম, এত কিছু করলাম, আজকে আমি এসেছি, তোমরা পালাইছো কোথায়? বের হও, বের হও, বের হও। ডাকাডাকি করার পরে, এত ডাকলো ডাকার পরে আর তাকে, তাদেরকে কাউকে খুঁজে পেল না। তখন সেখান থেকেই বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি শপথ করতেছি আল্লাহর নাম নিয়ে, আজকের পর থেকে আমি আর জিনা করবো না। সর্বোপরি কথা হলো কে, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু জায়গাতে পদ্ধতি গ্রহণ করেছেন, আর আমরা আমাদের পদ্ধতি গ্রহণ করতে পারি। আমাদের পদ্ধতি অনুযায়ী আমরা আমাদের রোগ থেকে মুক্তি পেতে পারি। রাসূলের পদ্ধতি গ্রহণ করব, এক। দুই নাম্বার হচ্ছে আল্লাহর পদ্ধতি গ্রহণ করব। তিন, আমাদের শরীরের যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলো গ্রহণ করব। আমাদের পাক শাক পবিত্রতা এগুলো আমাদের ঠিকঠাক মতো যদি আমরা করি, কোনো ভাইরাস আমাদের আক্রান্ত করতে পারবে না। আর সবচাইতে বেশি আমরা এই দোয়াটি পড়বো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বাসারি ওয়াল জুনুনি ওয়াল জুজামি সাইয়্যিল আসকাম মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা আমরা বেশি পড়বো। পরিশেষে বলে আমি আমার খুতবাকে আমরা এখানে এটি করলাম। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা।